মুসলিম শরীফের হাদিসে নবী করিম সবাই আমার সঙ্গে মহব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম নবীজি বলেছেন নেশাজাতীয় প্রত্যেকটি বস্তু হলো মাদক আর যাবতীয় মাদক হলো হারাম ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া فمات وهو يدمنها لم يتب لم يشربها في الآخرة নবীজি বলেছেন এই মাদক হারাম জানা সত্ত্বেও যারা মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে দুনিয়ার সফর শেষ করে পরকালে যাবে এরা জান্নাতের গন্ধ পাবে না এমন কি আল্লাহর হারাম করে দেওয়া এই মদ বা মাদক গ্রহণের ফলে ওই ব্যক্তি কিয়ামতের জান্নাতের মদ এবং পবিত্র শরাব থেকেও সে বঞ্চিত হয়ে যাবে দুনিয়ায় আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন কিন্তু জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মদ দিবেন এখন আপনারা বলতে পারেন হুজুর মদ তো অপবিত্র এবং নাপাক একটা জিনিস এটা কেন আল্লাহ জান্নাতে দিবেন জান্নাতের মদ আর দুনিয়ার মদের মধ্যে পার্থক্য হলো দুনিয়ার এই মদ হলো পচা নাপাক অপবিত্র এবং হারাম এই মদ গ্রহণ করলে পরে মেধা বিলুপ্ত হয়ে যায় সেন্স বিলুপ্ত হয়ে যায় এবং এটার ফলে শারীরিক ক্ষতিও হয় কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবেন ওটা পচা নয় ওটা গ্রহণ করলে পরে আপনি নেশাগ্রস্ত হবেন না তাহলে সেটা কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাকুন আল্লাহ তাআলা বলেছেন সেটা গ্রহণ করলে তোমাদের বোধ শক্তি বিলুপ্ত হবে না এমন কি ফিজিক্যালি তোমরা ক্ষতিগ্রস্ত হবে না বরং সেটা গ্রহণের ফলে তোমাদের শারীরিক শক্তি আরো বেশি বৃদ্ধি পাবে শারীরিক সক্ষমতা তোমাদের বেড়ে যাবে যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হারাম করে দেওয়া মাদক গ্রহণ করবে আখিরাতে পরকালে জান্নাতে সেটার থেকে সে বঞ্চিত হবে মদ এবং মাদক জুয়া এগুলো হলো শয়তানের কারসাজি আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য সে যে মূল মন্ত্রগুলো সে যে কারসাজিগুলো আমাদের জন্য ব্যবহার করে তার মধ্যে মদ এবং জুয়া হলো অন্যতম এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদায়েন 90 নম্বর আয়াতে বলছেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আমরা ঈমানদার না বেঈমান আপনারা যে ঈমানদার এটা সাহস করে কইতে পারলেন না আমরা ঈমানদার না বেঈমান আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমরা ঘোষণা দিয়েছি আমরা ঈমানদার আর আমাদের ঈমান আপনি কবুল করে নেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইন্নামাল খামরু والميسر والأنصاب والأزلام নিশ্চয় মদ জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর রিজসুম মিন আমালি শাইতান এগুলো হলো শয়তানের কারসাজি এগুলো হলো শয়তানের ধোকা এগুলো হলো শয়তানের কাজ ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন সুতরাং শয়তানের কারসাজি থেকে তোমরা বেঁচে থাকো শয়তানের কারসাজি থেকে নিজের ঈমান বাঁচাও নবীজি বলেছেন লা তাশরাবুল খামর ফা ইন্নাহা মিফতাহুন কুল্লু শর আল্লাহর হাবিব বলেছেন মাদক গ্রহণ করো না কারণ এটা হলো সকল অশ্লীলতা সকল বেহায়াপনা সকল মন্দের চাবিকাঠি মাদক হলো সমাজের মধ্যে সকল ফিতনা ফাসাদের মূল চাবিকাঠি এই যে দাম্পত্য কলহ হাজবেন্ড ওয়াইফের সমস্যা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার সামাজিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় সন্ত্রাস
এগুলোর মূল কারণ হলো মাদকার জুয়া শয়তান মাদকার জুয়ার মাধ্যমে আমাদের মধ্যে বিদ্বেষ বাড়াতে চায় আমাদের পরিবারের মধ্যে বিশৃঙ্খলা ঘটাতে চায় সমাজ আর রাষ্ট্রের মধ্যে ভেজাল লাগাতে চায় এজন্য আল্লাহ তাআলা সূরা মাঈদার পরবর্তী আয়াত 91 নম্বর আয়াতে বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله تعالى بولছেন إنما يريد الشيطان নিশ্চয় শয়তান চায় আইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির মদ এবং জুয়ার মাধ্যমে মাদক এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ঘটাতে বিশৃঙ্খলা লাগিয়ে দিতে আমি বলছিলাম আল্লাহ বলেছেন মাদক এবং জুয়ার কারণে পরিবার এবং সমাজ বিনষ্ট হয় এই আয়াতের সাথে আসেন তো বাস্তবতা মিলায় দেখবেন মাদক আসক্ত আর জুয়ায় আসক্ত ব্যক্তিরাই কিন্তু বউ পিটায় মাদক আসক্ত হয়ে ঘরে যায় জুয়ায় আসক্ত হয়ে সে ঘরে যায় মাদকে আসক্ত হয়ে যখন সে এতে পূর্ণ মাত্রায় আসক্ত হয়ে যায় পকেটে যখন পয়সা থাকে না ঘরের মধ্যে গিয়ে বউকে বলে বউ তোমার স্বর্ণগুলো আমাকে দাও বিক্রি করব বউ যখন দেয় না মাদকাসক্ত এই অসভ্যগুলো তখন বউ পিটায় বউ পিটানো এটা কোন নবীর সুন্নত না পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা ছিলেন বউয়ের কাছে ভালোবাসার পাত্র বউয়ের কাছে যে ব্যক্তি ভালো সেই ব্যক্তিটা আসলেই ভালো কারণ আপনি যে কি জাতের মানুষ এটা আপনার বউ সবচেয়ে ভালো জানে এই যে আমাদের মতো হুজুরদেরকে আপনারা হুজুর ডাকেন অনেক হুজুররা কিন্তু বউয়ের কাছে গিয়ে আর হুজুর থাকতে পারে না বউয়ের কাছে ভালো হতে পারে এটা কিন্তু কম বড় কথা না আপনি আজকে গিয়ে বলিয়েন ওগো আমার প্রিয়তমা স্ত্রী আমি তো পীর হয়ে গিয়েছি আমার হাতে বায়াত গ্রহণ করো বউ বলবে তুমি যে কি জাতের পীর এটা আমার চেয়ে ভালো কেউ জানে না ফেরাউন মিশরে ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় রব আসিয়াকে গিয়ে বলল ও আমার স্ত্রী আসিয়া আমি তো খোদা আমার উপর ঈমান আনো আসিয়া বলল তুই খোদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ আর জানে না আর আমার নবী হেরা গুহায় এই কোরআন পেলেন পাওয়ার পরে প্রথমে তার স্ত্রীর কাছে গেলেন পুরো কাহিনী বললেন তিনি তখন বললেন আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনার সাথে আমি 15 বছর ধরে সংসার করছি আপনার ইনসাইড আর আউটসাইড সবই আমি জানি আপনার এই চরিত্র প্রমাণ করে এগুলো সাধারণ মানুষের চরিত্র নয় আপনার এই কাহিনী শুনে সবার আগে আমি আপনার উপরে ঈমান আনলাম নবীজিও বলেছেন যে তার স্ত্রীর কাছে ভালো তার পরিবারের কাছে ভালো সে আসলেই ভালো বলছিলাম মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা বউ পিটায় কেন বউ পিটায় জুয়ায় আসক্ত মাদকাসক্ত ব্যক্তির কাছে টাকা নাই বউ স্বর্ণ দেয় না সোনা দানা গহনা দেয় না বউ পিটায় সোনা দানাও বিক্রি করে ফেলে তারপরে বউকে বিয়ে বউকে গিয়ে বলে তুই তোর বাপের বাড়ি যা তোর বাপের থেকে টাকা নিয়ে আয় টাকা না আনলে দেখা যায় তার বউয়ের উপরে শারীরিক নির্যাতন চালায় এই রকম অসভ্য আর ডাকাত আমাদের দেশে নাই শুধু তাই নাই মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা কিন্তু চোর হয়ে যায় বলবেন হুজুর চোর হয়ে কেমনে যখন সে মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত হওয়ার কারণে পকেটে টাকা থাকে না তখন বাড়িতে গিয়ে তার বাপের পকেট থেকে চুরি করে ফেলে তার বাপের পকেট থেকে পয়সা চুরি করে ফেলে যদি বাপের পকেট থেকে না পায় তাহলে দেখবেন মুসাপুরে কিংবা বন্দর থানায় দিনে দুপুরে মানুষের থেকে চিন্তাই করে কারণ যে করেই হোক তার মাদকের দরকার তার জুয়া খেলা দরকার মাদকার জুয়া আসক্ত ব্যক্তিরা মা বাপের সঙ্গেও খারাপ আচরণ করে এরকম বহু ঘটনা আমাদের দেশে ঘটেছে মাদকাসক্ত আর জুয়ায় আসক্তির কারণে পকেটে পয়সা নাই বাপকে না জানিয়ে ব্রিফকেস থেকে অথবা আলমারি থেকে জায়গা জমির কাগজ নিয়ে পাশের বাড়িতে বন্ধক দিয়ে দেয়
এজন্য বাবা মায়ের সাথে দেখা যায় পারিবারিক সমস্যা সৃষ্টি হয়ে যায় শুধু তাই নয় মাদকাসক্ত আর জুয়া আসক্ত লোকেরা যখন টাকা পয়সা পায় না দিনে দুপুরে টাকা পয়সার জন্য মানুষকে মার্ডারও করে এজন্য আল্লাহ কোরআনে সূরা মাইদার 91 নম্বর আয়াতে বললেন শয়তান মদ আর জুয়া দিয়ে তোমাদের পরিবার ধ্বংস করে মদ আর জুয়া দিয়ে তোমাদের সমাজ সভ্যতাকে ধ্বংস করে দেয় যে মাদকের ফলে যে জুয়ার ফলে আমাদের সমাজ নষ্ট হয় এই মাদকার জুয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই কত এখন এত বেড়েছে স্কুল কলেজের গাছতলায় বটতলায় আমতলায় ঝাউতলায় পাহাড়ের চিপা চাপায় আর রাতের বেলা দেখা যায় বিভিন্ন অলিতে গলিতে জুয়ারা সর্বসে গিয়েছে খেলা হয় আইপিএল ইন্ডিয়ায় আর জুয়ার বাজি হয় বন্দরের মুসাপুরে খেলা হয় কাতারে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হয় কাতারে জুয়ারা সর্বসে যায় মুসাপুরে এই রকম জুয়ায় আসক্ত হয়ে ছেলে পেলেরা তার নিজের চরিত্র শেষ করছে সামাজিক বিশৃঙ্খলা বাড়িয়ে দিচ্ছে মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু ভালো করে হাদিসটা শুনেন মাদকা মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে নবীজি লানত দিয়েছেন এক নাম্বার হলো আসিরাহা যে ব্যক্তি মাদক গ্রহণ করে মাদক সেবন করে তার উপরে লানত দুই নাম্বার হলো মুতাসিরাহা যাদের মাদকের ফ্যাক্টরি আছে মাদকের প্রোডাকশন যারা করে তাদের উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিন নাম্বার হলো ওয়াশারিবাহাম নবীজি বলেছেন এখানে এই শারিবাহার ব্যাখ্যায় বেশিরভাগ মুহাদ্দিস কোন অর্থ করেছেন মাদকের উপদেশটা আমার দেশে দেখবেন ভালো কাজে উপদেশটা আছে খারাপ কাজে উপদেশটা আছে না নাই মাদকের উপদেশটাদেরকে এত সহজে চেনা যায় না কারণ তারা সমাজের মানুষের চোখে ধুলাবালু দেয় কেমনে দেয় দেখবেন মাঝে মাঝে মাদক বিরোধী সমাবেশে এই ধরনের চেয়ার দখল করে জনগণের সামনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয় আবার রাতের আধারে মাদকের চালান যারা করে তাদের কাছ থেকে ভাগ নেয় এইরকম আল্লাহর ওলি আমাদের দেশে নাই চার নম্বরে হলো ওয়াহামিলাম যারা মাদক বহন করে মাদক ক্যারি করে মনে করেন বেনাপুলের বর্ডার দিয়ে মাদকের চালান আসলো কিংবা ওইদিকে টেকনাফ থেকে মাদকের চালান আসলো টেকনাফ থেকে এক ড্রাইভার তার গাড়িতে করে সেই মাদকের চালান নারায়ণগঞ্জে নিয়ে আসলো নবীজি বললেন যে ব্যক্তি ক্যারি করে নিয়ে আসে তার উপরে ও লানত পাঁচ নাম্বার হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি যে অঞ্চলের দিকে এটা নিয়ে যাওয়া হয় তাদের উপরে ও লানত ছয় নম্বর হলো ওয়াসাকিয়া যারা মাদক সার্ভ করে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী আছে ইউরোপে আমেরিকায় থাকে ওই অসভ্য দেশগুলোতে বিভিন্ন রেস্টুরেন্টে আমার বাড়ি তো সিলেটে আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকা লন্ডনে বসবাস করে তো তাদের কাছ থেকেই শুনেছি প্রবাসী অনেক ভাই বোনেরা আছে কে চাকরি পায় না অনেক ছেলের অনেক ছেলে মেয়েরা আছে প্রথমে যখন চাকরি পায় না বিভিন্ন রেস্টুরেন্টে অথবা নাইট ক্লাবে চাকরি নেয় যদি রেস্টুরেন্ট বা নাইট ক্লাব বা বারটা এমন হয় যেখানে গেস্টদেরকে মদ সার্ভ করতে হয় নবীজি বলেছেন মদ যে সার্ভ করে তার উপরেও লানত সাত নাম্বার হলো ওয়াবাইআহা যারা মদ বিক্রি করে আট নাম্বার হলো ওয়াকিল সামানিহা এই মাদকের জন্য যারা সামান বা ঘুষ গ্রহণ করে মাঝে মাঝে প্রশাসনিক সেক্টরে এমন লোক পাওয়া যায় যারা মাদকের চালান দেখে তোলে তোলে ঘুষ গ্রহণ করে যারা তোলে তোলে ঘুষ গ্রহণ করে তাদেরকেও দানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে নিয়ন্ত্রণ এই শব্দটা কি আমি বুঝতাম না তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবেন এটার নাম হওয়া উচিত মাদক নির্মূল অধিদপ্তর আমরা আমাদের এই দেশে মাদকের কোনো আখড়া দেখতে চাই না নাম্বার নাইন নয় নাম্বার হলো ওয়াল মুস্তারি লাহা দশ নাম্বার হলো ওয়াল মুস্তারাতু লাহু অর্থাৎ মাদকের ক্রেতা আর বিক্রেতা এই যে 10 ব্যক্তির কথা বললাম মাদকের সাথে সম্পৃক্ত এই 10 ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নারায়ণগঞ্জের ভাইয়েরা বলেন তো আমরা নবীজির লানত চাই না নবীজির সুপারিশ চাই
আমরা নবীজির লানত চাই না নবীজির শাফায়াত চাই যদি আমরা নবীজির শাফায়াত চাই এখানে আমার সামনে অনেক তরুণ ছাত্র যুবককে দেখতে পাচ্ছি ও আমার ভাইয়েরা কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আরাবাসিক এলাকার অলিতে গলিতে মাদকাসক্ত হয়ে যাও না জুয়ায় আসক্ত হয়ে যাও না নইলে নবীজির সুপারিশ পাওয়া যাবে না নবীজির সুপারিশ লাভের জন্য আর জান্নাতের সুঘ্রাণ লাভের জন্য এই মাদকার জুয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই আল্লাহ সবাইকে বেঁচে থাকার তৌফিক দেন আমিন এক নম্বর কারণ বললাম মাদকার জুয়ার কবলে পড়ে অনেক যুবকরা আজ চারিত্রিকভাবে অধপতিত হচ্ছে নাম্বার 2 কষ্ট হচ্ছে আপনাদের দুই নাম্বার কাফির বেঈমান মুশরিক বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ আর অনুকরণের ফলেও আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আজকে 20 তারিখ 20 জানুয়ারি বেঈমানদেরকে যে অনুসরণ করেছে আমার সমাজের যুবক তরুণ তার সবচেয়ে বড় প্রমাণ হলো 20 দিন আগে 31 নাইটে 99% যুবক তরুণরা ইতিহাস না জানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে 31 নাইটে আতশবাজি আর ফটকাবাজি করেছে যুবক তরুণদেরকে বলছি 31 নাইটে যে ফটকাবাজি করলা আতশবাজি ফুটালা এটার হিস্ট্রি কি জানো এটার ব্যাকগ্রাউন্ড কি জানো এটার হিস্ট্রিও জানে না মানুষকে মেসেজ পাঠায় হ্যাপি নিউ ইয়ার নতুন বছর এসেছে কমিটিও তো জানে না এখানে লিখেছে 2024 ইং পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারই নাই পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার কি ক্যালেন্ডার আমরা বাংলায় একটা ক্যালেন্ডার ব্যবহার করি এটাকে কি বলে বঙ্গাব্দ আমরা আরেকটা ক্যালেন্ডার অনুসরণ করে রমজানের রোজা রাখি দুই ঈদ করি সমস্ত ইবাদত বন্দেগী ওই ক্যালেন্ডার অনুসরণ করে করি সেই ক্যালেন্ডার হলো আরবি বা হিজরি ক্যালেন্ডার আর এই যে 19-20 জানুয়ারি 2024 শেষে ইং দিয়েছেন এটা ইংরেজি ক্যালেন্ডার নয় এটাকে বলে খ্রিস্টাব্দ এই খ্রিস্টাব্দ শব্দটাকে ভাঙেন খ্রিস্ট যুগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ খ্রিস্ট তারা কাকে বলে আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পয়গাম্বর মনে করি এবং তাকে আমরা ডাকি ঈসা ইবনে মারিয়াম বলে আর খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট যিশু খ্রিস্ট এটার নাম খ্রিস্টাব্দ কেন কারণ তারা সাল গণনা আরম্ভ করেছে যিশু খ্রিস্ট জন্মের বছরকে গণনা ধরে এর প্রমাণ কি এর প্রমাণ হলো খ্রিস্টান বা যেই দেশ থেকে এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে ওদের ভাষা তো বাংলা নয় ওরা ইংরেজিতে কথা বলে ওরা যখন ইংরেজিতে ডেট লিখে 2024 শেষে কি লিখে এ দি এ কি ডেইলি স্টার বা অন্যান্য পত্রিকা পড়েন না আপনারা 2024 কি লিখে এ ডি এটা শর্ট ফর্ম হোয়াটস দ্য মিনিং অফ এডি এডি মানে কি এডি মানে হলো আননো ডমিনি এটা ল্যাটিন পরিভাষা খ্রিস্টানরা এর অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমাদের প্রভু জন্মের বছর নাউজুবিল্লাহ কি ভাষায় গিয়ে বলবেন যেই সালে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন খ্রিস্টানরা বলে এটা হলো আমাদের প্রভু জন্মের বছর সেটাকে তারা সাল গণনার এক ধরে অব্দ অব্দ আজ পর্যন্ত হয়েছে ওই ওখান থেকে 1 2 3 4 5 6 গুনতে 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 2024 পর্যন্ত এসেছে এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে পৃথিবীতে কখন যিশু খ্রিস্ট জন্মের প্রায় 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে এই খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন এই ক্যালেন্ডারটা খ্রিস্টানদের আবিষ্কার করা তারা 31 নাইট বা 31 জানুয়ারিকে বা 31 ডিসেম্বরকে সেই ক্যালেন্ডারের বছরের শেষ দিন হিসাবে বিবেচনা করে এবং 1 জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসাবে ধরে এবং সেই দেশের সভ্যতা হলো তাদের আকীদা বিশ্বাস আর সংস্কৃতি হলো তারা ওই রাতে নতুন বর্ষকে বরণ করে আতশবাজি ফটকাবাজি আর তারা বিভিন্ন ধরনের উৎসব করে শ্বেত উৎসব করতেই পারে বেহায়াপনা বেলাল্লাপনা এমেতে উঠতেই পারে কারণ তার তো ইমান নাই কিন্তু আমাদের তো ইমান আছে তো আমাদের ইমান থাকা সত্ত্বেও আমরা কেন বেঈমানদের অনুসরণ করি আহারে আমাদের জীবনে একটা মুহূর্ত যায়
আমরা কবরের দিকে এগিয়ে যাই ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বাদুক হে আদম সন্তান তোমার জীবন তো কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম যখন একটা দিন চলে যায় তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায় যখন আমি সালাম দিলাম ওই সময়টা আমার জীবন থেকে চলে গিয়েছে কোনোদিন আর ফিরে আসবে আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম সুতরাং একজন ইমানদার প্রত্যেকটা মুহূর্তে কবরের চিন্তা করবে বেঈমানদের অনুসরণ করে আতশবাজি আর ফটকাবাজি করবে না যারা 31 নাইটে আতশবাজি ফটকাবাজি করেছে নামে মুসলমান হলেও এরা ইহুদি খ্রিস্টানদের অনুসারী কারণ নবীজি বলেছেন মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম যে কোন জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে অনেক যুবকদেরকে বেহায়ার মতো হাসতে দেখতেছি তোমার লজ্জা হওয়ার কথা যে যাকে ভালোবাসবে সে তার অনুসরণ করবে সামনে তো আরেক ফজিলতপূর্ণ মাস আসতেছে ফেব্রুয়ারি ওই মাসেও আবার আরেকটা বিশেষ দিন আছে দিনটা জানো কি 14ই এটা জানি কি দিবস ভালোবাসা দিবস আচ্ছা আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে প্রশ্ন করতে চাই ভালোবাসা শব্দটা বাংলা না ইংরেজি জোরে বলেন বাংলা না ইংরেজি এর ইংরেজি কি লাভ দিবসের ইংরেজি হলো ডে তো ভালোবাসা দিবসের ইংরেজি হওয়ার কথা লাভ ডে ঠিক আছে কথা তো ভালোবাসা দিবসের ইংরেজি লাভ ডে না হয় ভ্যালেন্টাইন ডে কেন নামের ভিতরে ভেজাল আছে আমার নাম এম হাসিবুর রহমান আমার যেমন একটা নাম আছে আজ থেকে 1725 বছর আগে এক ব্যক্তি ছিল তার নাম হলো ভ্যালেন্টাইন তার নাম কি ভ্যালেন্টাইন উইকিপিডিয়াতে সার্চ করবেন ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও সার্চ করবেন তার ব্যাপারে কয়েক রকমের তথ্য আছে এই ভ্যালেন্টাইন নামক এই ব্যক্তি আজ থেকে 1725 বছর আগে 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের আমলে কোনো কোনো বর্ণনা তার ব্যাপারে আছে সম্রাটের মেয়ের সাথে হারাম রিলেশন করেছিল আর তার ব্যাপারে কোথাও কোথাও তথ্য আছে তরুণ তরুণী যুবক যুবতীদেরকে হারাম রিলেশনে সে মোটিভেট করত যার কারণে ক্লাডিয়াস তাকে গ্রেফতার করেছিলেন এবং এক পর্যায়ে তার এই অপরাধের কারণে ক্লাডিয়াস তাকে 14ই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দিয়েছেন ভ্যালেন্টাইন নামক ব্যক্তিকে 14ই ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অনেক বড় ফজিলতপূর্ণ কাজ করার কারণে কথা বলেন না কেন আপনারা অনেক বড় ফজিলতপূর্ণ কাজ করার কারণে না হারাম জিনিসের প্রসারের কারণে বহু বছর পরে খ্রিস্টান পোপ এই দিবসকে ঘোষণা করলেন ভ্যালেন্টাইন ডে হিসাবে ভ্যালেন্টাইনের নামে এই দিবসটার নামকরণ করলেন একটা পর্যায়ে ওই ভ্যালেন্টাইনের মতো যাদের চরিত্র তারা পশ্চিমার ইউরোপের দেশগুলোতে ওই দিনটাকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করে ওই দিনে তারা বিভিন্ন বেহায়া বনায় মেতে উঠল ওরা তো বেহায়া বনায় মেতে উঠবেই কারণ ওদের দেশে ভালোবাসা নাই ওরা এত অসভ্য এত চরিত্রহীন নিজের বউ রেখে আরো 20-30টা গার্লফ্রেন্ড বানায় ওরা এত অসভ্য এত চরিত্রহীন নিজের মা বাপের খেদমত না করে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আমার দেশে আমার যে চাচারা এখানে আছেন আপনারা আপনাদের যৌবনকালে প্রৌঢ়কালে এই দিবসের নামও আপনারা শুনেন নাই এই কিছুদিন হলো বাংলাদেশে এই দিবসের নাম শোনা যায় আর বাংলাদেশে এটা কে নিয়ে এসেছে যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান আর তার সাথে কিছু সাংবাদিক নামের হলুদ সাংবাদিক নামের হলুদ সাংবাদিক এই সকল সাংঘাতিকেরা এবং তাদের সাথে কিছু সাম্রাজ্যবাদী ব্যবসায়ী আর কিছু লুচ্চা বদমাশরা আমার যুব সমাজের চরিত্র নষ্টের জন্য এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই এই ভাই বসেন আমার সময়ও কম আমি আমার যুবক ভাইদের পায়ে ধরে বলতে চাই এই লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ে না নিজের ইমান বাঁচাও আবার পহেলা বৈশাখ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মঙ্গল শোভাযাত্রা
আপনি পড়াশোনা করে দেখেন এটা আমাদের বাঙালি কালচার নয় এটা হলো হিন্দুয়ানি কালচার আমার হিন্দু ভাই বোনরা তারা তাদের কালচার পালন করবে আমাদের কোনো আপত্তি কিন্তু সেটাকে সার্বজনীনতার লেবাস দিয়ে এই দেশে যুব সমাজের চরিত্র নষ্ট হবে এদেশের তাওহীদবাদী সচেতন সমাজ চুপ থাকবে না সুতরাং এই সকল বিজাতীয় সংস্কৃতির অনুসরণ এবং অনুকরণ এটা থেকে যদি যুব সমাজকে বাঁচানো না যায় তাহলে আমার যুব সমাজের চারিত্রিক অধপতন নেমে আসবে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি আও মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন আল্লাহ তাআলা বলেন সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠদের সংস্কৃতির তোমরা অনুসরণ করো না যদি তাদের অনুসরণ তোমরা করো ফাতামাসসাকুমুন নার জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো বাবাদেরকে বলবো নিজেদের ঈমানের হেফাজত করার জন্য আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ে কাফির মুশরিক বেঈমান আর বিজাতীয়দের অনুসরণ অনুকরণ থেকে নিজেকে বাঁচাতে হবে কথা কি বোঝা যায় নাম্বার 3 যুব সমাজ ধ্বংসের 3 নাম্বার কারণ হলো আকাশ সংস্কৃতির আগ্রাসন আকাশ সংস্কৃতি আকাশ থেকে সংস্কৃতি এখন ঘরের ভিতরে ঢুকে গেছে আপনি বলবেন হুজুর আকাশ থেকে সংস্কৃতি ঘরে আসছে কেমনে আপনার ঘরে টেলিভিশনে যে এত কিছু দেখেন ওইটা আকাশে স্থাপিত স্যাটেলাইটের কারণেই আপনি দেখতে পান আর এই স্যাটেলাইটের কারণে বর্তমান দুনিয়ায় প্রায় 13,000 এরও বেশি টিভি চ্যানেল রয়েছে এই আকাশ সংস্কৃতির কারণে আজ যুব সমাজের মধ্যে নৈতিক পদস্খলন ঘটেছে কারণ এখন সিনেমা দেখার জন্য অশ্লীলতা বেহায়াপনা উপভোগের জন্য জেলা শহরে বিভাগীয় শহরে যাওয়া লাগে না এখন আপনি ঘরে বসে সেটা পেয়ে যাওয়ার সুযোগ আছে না নাই এর কুপ্রভাব কিভাবে আমার যুবকদের উপরে পড়েছে দেখেন তারা এখন চুল কাটে মেসি কাটিং চুল কাটে নেইমার কাটিং এইগুলো আমাদের নারায়ণগঞ্জে নাই এখন মেসিকে তো জীবনে দেখলো না নেইমার কেউ জীবনে দেখলো না তো মেসি কাটিং নেইমার কাটিং বানাইলো কেমনে কারণ আকাশে স্থাপিত স্যাটেলাইটের কারণে বাংলাদেশে তার ঘরে বসে ভিন দেশের খেলা সে দেখে এবং মেসির চেহারা দেখে মেসির চুলের কাটিং দেখে নেইমারের চুলের কাটিং দেখে নেইমার স্টাইলে চুল মেসি স্টাইলে চুল আরো কত নায়ক গায়কের অনুসরণ করে চুল কাটে আমার দেশের যুবকদের চুলের কাটিং দেখলে আমি অবাক হয়ে যাই ডানেও চুল নাই বামেও চুল নাই পিছনেও চুল নাই শুধু মাঝখানে চুল আছে গ্রামের বাড়িতে গেলে দেখা যায় কিছু মুরুগ আছে এদের মুরুগের মাথার উপরে জুট আছে আপনারা জুট বলেন না চুট বলেন নারায়ণগঞ্জে কি বলেন জুটি তা আমি ওইটার নাম দিয়েছি ওই কাটিং এর নাম মুরগা জুট মুরগা চুট কাটিং হাসতেছেন আপনারা এই প্যান্ডেলের ভিতরে তালাশ করলে দেখা যাবে এরকম মুরগা জুট জুট চুল আছে কিছু যুবকদের মাথা এখনে নিচু হয়ে যাচ্ছে আমি তো উঁচায় আসি দেখতে পাচ্ছি যুবক ভাইরা কি রাগ করছে নাকি ওয়াজ খালি আসমানের উপরে আর জমিনের তলের করলে হবে না আসমান জমিনের মাঝখানে কি চলে সেটা বলে তাফসীর মানে ইজহার খুলে দেওয়া অর্থাৎ অসভ্যতা নোংরামিকে খুলে দিয়ে মানুষকে সত্য আর সুন্দরের দিকে রাখতে হবে এর নাম তাফসীর সমাজে কি চলছে আপনি হুক্কু হুক্কু জিকির করলেন চোখ বন্ধ করে থাকলেন এটার নাম ওয়াজ না এটার নাম তাফসীর না চোখ খুলে দেখবেন আর কোরআন আর কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক সকল বিষয় কোরআন সুন্নার আলোকে বলে জাতিকে সত্য আর সুন্দরের দিকে ডাকবেন এর নাম ওয়াজ এর নাম তাফসীর চুলের কাটিং আরে বাপরে বাবার হাতের মধ্যে ব্রেসলাইট কানের মধ্যে কানের দুল গলার মধ্যে নেকলেস শুধু তাই নয় এই চোখের ব্রুয়ের মধ্যে আবার ছিদ্র করে কি জানে ঢুকায় নায়ককে অনুসরণ করে আউল বাউলকে অনুসরণ করে
আমার বাসা চিটাগং এ আমি এক সেলুনে সব সময় চুল কাটি তো আমি ওই সেলুনে গত 8-10 দিন আগে গেলাম গিয়ে আমি দরজা খোলার পরে নাউজুবিল্লাহ বলে বের হয়ে গেলাম আমাকে সেলুনের ভাই বলে ও হুজুর চলে যাচ্ছেন কেন আমি বললাম ভাই আমি তো এতদিন জানতাম এটা হলো জেন্টস সেলুন কিন্তু জেন্টস এর সাথে লেডিসও যে ওপেন করছেন আগে আমারে কইবেন না কই হুজুর মানে তো বুঝলাম না আসলে আমি যখন দরজা খুললাম দরজার ঠিক সামনের চেয়ারে দেখলাম এক নাপিত লম্বা চুলগুলোকে চিরুনি দিয়ে আশ্রয় তো আমি ভাবলাম সম্ভবত গত সপ্তাহের কোনো দিন জেন্টস এর সাথে লেডিসও চালু হয়ে গেছে কই হুজুর আপনি যেটা দেখছেন ওইটা আসলে ঠিক না আপনি একটু সামনে এসে দেখেন এটা আসলে কোনো আপুনা এটা আসলে ভাই বললাম তো ভাইয়ের চুলটা এমন কোন কই লুকটা হলো একটু বাউল টাইপের গানের সময় যেন একটু মারতে পারে এজন্য চুল রাখছে আমার দেশে এই জাতের অনেক যুবক আছে আউল বাউল মার্কা চুল রাখে পিছন থেকে দেখলে মনে হয় আপু কিন্তু সামনে গেলে দেখা যায় ভাইয়া এই রকম আপা কাটিং চুল আমাদের নারায়ণগঞ্জে নাই আউল কাটিং বাউল কাটিং নায়ক গায়ক মেসি আর নেইমার কাটিং চুল হবে না ও আমার যুবক ভাইরা কোন নায়ক গায়ক আউল বাউল খেলোয়াড় আমার আপনার আদর্শ নয় আমার আপনার আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু কার অনুসরণ করে যাদের অনুসরণ করে একটার চরিত্র ঠিক নাই গিয়ে দেখো লুচ্চার বদমাশ অনুসরণ করতে মন চায় অনুসরণ করতে হবে গোটা পৃথিবীর মানবতার আদর্শ যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যিনি পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সেই নবীর অনুসরণের মধ্যেই রয়েছে সফলতা ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার 4 যুব সমাজ ধ্বংসের 4 নাম্বার কারণ হলো অশ্লীল গান বাজনা অশ্লীল নাটক আর সিনেমার সয়লাব ঘটে যাওয়া গান আর বাজনা এখন হর হামেশাই আমরা শুনি মুসলমানদের ঘরের বেশিরভাগ বিয়ে শাদী এখন গান বাজনা ছাড়া উদ্বোধনী হয় না সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো বিয়ের দিন মসজিদের হুজুর বা এলাকার বড় হুজুর কেনে বলা হয় হুজুর বিয়েটা আপনি পড়ায়া দেন হুজুর বিবাহের খুতবা দেন মোনাজাত করেন আশ্চর্যের ব্যাপার হলো কোরআন তেলাওয়াত আর দুরুদ দিয়ে খুতবা দিয়ে তারপরে বিয়ে শাদীর বিয়েটা পড়ানো হয় কিন্তু আগের রাতে গায়ে হলুদের নামে গান বাজনা দিয়ে অশ্লীলতার বেহায়া পড়া হয়েছে এই রকম অবস্থা আমাদের দেশে নাই গানে আসক্ত এখানে আবিয়াইতে অনেকে আছে না বিয়ে শাদী করে নাই মিসকিন সেই আমার মিসকিন আবিয়াইতে ভাইদেরকে বলবো আমার ভাইয়েরা শোনো বিয়ে শাদী করার আগে সিদ্ধান্ত নাও যত পয়সাই থাকুক না কেন বেহায়াপনা বেলাল্লাপনা গান বাজনা দিয়ে বিয়ে উদ্বোধন করবেন না কারণ বিয়ে হলো একটা হালাল কাজ এবং বিয়ে হলো একটা ইবাদত বিয়ের মতো এই ইবাদত যদি আপনি গান বাজনা ঝাঁকানাকা ঝাঁকানিয়া দেয়া ঝাঁকানাকা দিয়ে আরম্ভ করেন আল্লাহর কসম আপনার ঘরে বরকত হবে না আর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন থেকে প্রোডাকশন হিসাবে যে সন্তানগুলো আসবে দেখবেন সন্তানগুলো ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা হবে কারণ আপনার শুরুটা ভালো ছিল না গো ভাই শুরুটা ভালো করেন নারায়ণগঞ্জের যুবকরা সিদ্ধান্ত নিতে হবে যারা বিয়ে করে নাই কোনো গান বাজনা দিয়ে নয় উলামা মাশায়েখদেরকে দাওয়াত দিয়ে কোরআনের তেলাওয়াত ইস্তেগফার আর দোয়া দিয়ে আমরা বিয়ে শুরু করব সিদ্ধান্ত নেওয়া যাবে তো কারা কারা রাজি আছেন হাত তুলেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন অনেক বাবারাও হাত তুলছেন মাখনার ইচ্ছা আছে নাকি আল্লাহ ঠিক আছে কথা আসলে নিজে করবে না পুলামায়াকে দিবে আল্লাহ কবুল করেন আমার ভাইদেরকে বলছি গান শুনবেন না আল্লাহর হাবিব বলেছেন আল গিনা উয়ামবুতুন নিফাক ফিল কলবি কামা ইয়ামবুতুল মা উজ্জার নবীজি বলেছেন পানি সেচ দিলে যেমন জমিনের ফসলের উর্বরতা বাড়ে ঠিক তেমনি অশ্লীল গান বাজনা মানুষের অন্তরটাকে কলুষিত করে নিফাকগ্রস্ত করে ফেলে যারা সব সময় গান শুনে এদের অন্তর নাপাক হয়ে যায় অন্তরটা মরে যায় দিলটা মরে যায় আর কোরআনের তেলাওয়াত করলে তেলাওয়াত শুনলে অন্তরের ঈমান আরো বেড়ে যায়
এই জন্য গান বাজনা ডিলেট হয়ে যাবে কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে হেডফোন ঢুকায়া ইয়ারপড ঢুকায়া আমার যুবকরা গান শুনবেন না যদি শুনতে মন চায় ইউটিউবে গিয়ে আমির হামজার ওয়াজ শুনেন ইউটিউবে ঢুকে মিজানুর রহমান আজাদের ওয়াজ শুনেন ইউটিউবে ঢুকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনেন ইউটিউবে ঢুকে আর অনেক হুজুর আছেন তাদের ওয়াজ শুনেন আমাদের বিশ্বজয়ী হাফেজ আছে তাদের তেলাওয়াত শুনেন কলরবের নাশিদ শুনেন সাইমুমের শশাশের নাশিদ শুনেন কারণ আপনি কোরআনের তেলাওয়াত আর যেই নাশিদের ভিতরে আল্লাহ আর রাসূলের কথা আছে এগুলা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় এই জন্য গান বাজনা অশ্লীলতা ছেড়ে দেন আর ওই যে নাটক আর সিনেমা এখন তো ভারতীয় সিনেমা ভারতীয় সিরিয়াল ঘরের ভিতরে ঢুকে ঢুকে আমার দেশের মহিলারা সারা দিন এগুলা দেখে আর শাশুড়ির সঙ্গে কেমনে পাকনামি করতে হয় ওইগুলা ওখান থেকে শিখে খবরদার অশ্লীল নাটক আর অশ্লীল সিনেমা থেকে নিজের চক্ষুকে হেফাজত করেন হারাম কিছু দেখা হলো চোখের জিনা হারাম কিছু শোনা হলো কানের জিনা ও আমার যুবক ভাইরা তরুণ ভাইরা বাড়ি থেকে যে মা বোনরা শুনছেন সবাইকে বলছি চক্ষু আর কানকে হেফাজত করেন দেখবেন আপনি একেবারে গুনামুক্ত হয়ে যাবেন ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ বলেছেন অশ্লীলতার দরজা হলো চক্ষু অশ্লীলতার দরজা কি কারণ অশ্লীলতার চক্ষু দরজা কেন প্রথমে চক্ষু দিয়ে দেখে তারপরে খারাপ চিন্তা আসে এরপরে খারাপ কাজে ঝাঁপায়া পড়ে তাহলে প্রথম দেখলো কি দিয়া এজন্য ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ বলেছেন এই চক্ষু হলো অশ্লীলতার দরজা এই চক্ষুকে যারা হেফাজত করতে পারবে নিজের ইমান তারা বাঁচাতে পারবে আমার যুবকরা পারবে তো ইনশাআল্লাহ নাম্বার ফাইভ যুব সমাজ তরুণ সমাজ ধ্বংস হওয়ার পাঁচ নাম্বার কারণ হলো দিনই শিক্ষা থেকে যুবকদেরকে বঞ্চিত করে দেওয়া একটা ছেলে ছোটবেলায় স্কুলে ভর্তি হয়েছে শিশু প্রাইমারি শেষ করেছে হাই স্কুলে গিয়েছে কিশোর কলেজে গিয়েছে তরুণ ইউনিভার্সিটিতে গিয়েছে তার যৌবনকাল তার স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সে ইংরেজি পড়লো গণিত পড়লো ভূগোল পড়লো অর্থনীতি পড়লো আইসিটি পড়লো বিজ্ঞান পড়লো ইতিহাস পড়লো কোরআন পড়লো না হাদিস পড়লো না দিনী শিক্ষা পেল না দিনী শিক্ষা বঞ্চিত হয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো পিএইচডি কমপ্লিট করলো প্রশাসনিক চেয়ারে বসলো বেশিরভাগ ক্ষেত্রে এই রকম উচ্চ শিক্ষিত লোকদেরকেও টাটকা টাটকা চুরি ডাকাতি আর দুর্নীতি করতে দেখা যায় এর কারণ কি এর কারণ হলো এত পড়াশোনা করেছি আল্লাহকে চেনা আল্লাহর কাছে পরকালে জবাব দেওয়ার পরকালীন জবাবদিহিতার ভয় অন্তরে তৈরি হয় নাই বলে সকল শিক্ষা পেয়েও অন্তরে তাকওয়া কাজ করে না এর কারণ সব শিখেছে কিন্তু কুরআন সুন্নার আদর্শ থেকে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণে তার ভেতরে তাকওয়া পয়দা হয় না যাওয়ায় শিক্ষিত হয়েছে কিন্তু শিক্ষিত চোর হয়ে বসে আছে যে কারিকুলামে যে জাতি বা সভ্যতার শিক্ষা ব্যবস্থায় কুরআন সুন্নাকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয় সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা জাতি বা সভ্যতার লোকদেরকে শিক্ষিত করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কুরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিয়ে অবশেষে শিক্ষিত চোর ডাকাত আর লুটেরা পাওয়া যায় তার বাস্তব প্রমাণ হলো নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয় জুতা চুরি যে করেছে জুতা চুরি হয় না সেও চোর আবার ঢাকার বড় বড় অফিসে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করলো দুর্নীতি করলো দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিল সেও চোর ওই চোর আর নারায়ণগঞ্জের জুতা চোর দুই চোরের ক্যাটাগরি কি এক কথা কোন না কেন এক জুতা চোর এই বেটা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত আর ঢাকার চেয়ারে বসে যেই লোক শত কোটি হাজার কোটি দুর্নীতি করেছে সে জুতা চুরের মতো অশিক্ষিত নয় সে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করা পিএইচডি কমপ্লিট করা তাহলে ওই মাস্টার ডিগ্রি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করা এই শিক্ষিত লোক চুরি করলো কেন এই শিক্ষা তো তাকে চুরি থেকে দুর্নীতি থেকে হেফাজত করলে তাকে চুরি থেকে দুর্নীতি থেকে বাঁচাতে পারে
পারলো না এর মূল কারণ হলো তার যে শিক্ষা সে পেয়েছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষা পেলেও আল্লাহর ভয় অন্তরে আসে এমন শিক্ষা সে পায় নাই বলে শিক্ষিত চোর আর ডাকাত হয়েছে কথা কি বোঝা যায় বলা হয় না আমূল পরিবর্তন আনা হয়েছে তো কি পরিবর্তন এনেছে পরিবর্তন এনেছি কিভাবে আমাদের ছেলেরা মেয়েরা আলু ভর্তা আর ডিমবাজি করবে আমাদের ছেলে মেয়েদেরকে বাবুর্চি আর কাজের বুয়া বানানোর দায়িত্ব তো আমরা কাউকে দেই নাই স্কুলে গিয়ে বিছানা কিভাবে গুছাতে হয় সেটা শিখছে আমি সত্য কথাগুলো বলছি সত্য কথা শুনতে তিতা লাগে টেলিভিশনের সামনে আমাদের মতো গরীব মানুষদেরকে বোঝানো হয় এটা আপনাদের জন্য জাতির ভালোর জন্য করা হচ্ছে আমরাও বলতে চাই এটা যদি আমাদের ভালোর জন্য জাতির ভালোর জন্য করানো হয় তো টেলিভিশনে যারা আমাদেরকে বুঝান পারলে আপনাদের সন্তানদেরকে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা ইংল্যান্ড থেকে দেশে ফিরিয়ে এনে এই কারিকুলামে পড়াশোনা করান নিজেদের সন্তানকে কানাডা অস্ট্রেলিয়া ইউরোপে আমেরিকায় পাঠিয়ে পড়াচ্ছেন আর আমাদেরকে বুঝাচ্ছেন এই জাতির চোখে ধুলা দেওয়া যাবে না টেলিভিশনে যারা আমাদেরকে বুঝায় এর দেখবেন বেশিরভাগ মানুষই তার নিজের সন্তানকে এই শিক্ষা দেয় না বিদেশে পাঠিয়েছে কথা বাস্তব না অবাস্তব নিজের পোলামাইয়ারা আনেন কানাডা থেকে আনেন অস্ট্রেলিয়া থেকে আনেন ইংল্যান্ড থেকে আনেন ইউরোপ থেকে আনেন এটা শিখান এরপরে আমাদেরকে বলেন দেখেন আমাদের পোলামাইয়ারাও শিখতেছে আমরা গরিব মানুষ আমরা মধ্যবিত্ত ক্লাসের মানুষ চাইলেই আমরা ব্রিটিশ কারিকুলামে আমাদের সন্তানদেরকে পড়াতে পারি না চাইলেই আমরা আমাদের সন্তানদেরকে বিদেশে পাঠাতে পারি না আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হবে ভদ্র হবে চরিত্রবান হবে জন্য আমরা চাই ওলামা মাশায়েকদের সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিন এতে জাতির ভালো হবে আল্লাহ দায়িত্বশীল মহলকে বুঝার তৌফিক দান করেন আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন নাম্বার সিক্স যুব সমাজ ধ্বংসের ছয় নাম্বার কারণ হল নগ্নতা অর্ধনগ্ন উলঙ্গ অর্ধ উলঙ্গ কাপড় চুপড়ের শয়লা ঘটে যাওয়া আমার যুবকরা এখন দেখা যায় হায়া সরমকে এতটাই বিসর্জন দিয়েছে তরুণ ছেলে যুবক ছেলে দেখা যায় হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে এই রকম ছেলে আমাদের সমাজে নাই আমি তো অবাক হয়ে যাই যুবক ছেলে হাফ প্যান্ট হাঁটুর উপরে তার কাপড় হাঁটে শরম নাই লজ্জা নাই নবীজি বলেছেন আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই যার জীবন থেকে হায়া চলে যায় শরম চলে যায় তার জীবন থেকে কিন্তু ঈমানও চলে যায় সতর ঢাকা নফল না ফরজ আরো জোরে বলেন নফল না ফরজ তো আপনার সতর তো হলো হাঁটুর নিচ পর্যন্ত উঠায় রেখেছেন হাঁটুর উপরে আবার কিছু কিছু মানুষ নামাতে 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 একেবারে দেখা যায় তার জুতার নিচে কেটসের নিচে শুয়ের নিচে আমি একদিন এক এলাকায় দেখলাম এক ভাই লুঙ্গি পড়েছে এত নিচে লুঙ্গি এত নিচে পড়ার কারণে দেখা যাচ্ছে রাস্তা আর ধুলা বালুগুলো সে নিয়ে যাচ্ছে আমি ওই ভাইকে পাইয়া বললাম ভাই আপনাকে কি এই গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দেওয়া হয়েছে নাকি কই হুজুর আপনি হুজুর মানুষ ফাইজলামি করেন কইলাম না ফাইজলামি করি না আপনি যে জায়গাতে লুঙ্গি নামাইছেন রাস্তার তো ধুলা বালু আর সব ময়লা আপনার লুঙ্গির সাথে চলে যাচ্ছে আমার কাছে দেখে মনেই হলো আর এই এলাকার মানুষ যেন আপনাকে এই এলাকার ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে এই রকম লুঙ্গি এত নিচে নামায়া পড়ার মতো ঝাড়ুদারের মতো লুঙ্গি পরে এই রকম মানুষ আমাদের সমাজে নাই আমার যুবক ভাইদেরকে তরুণ ভাইদেরকে আমার মুরব্বী চাচাদেরকে সবাইকে বলছি খবরদার লুঙ্গি পরেন প্যান্ট পরেন পায়জামা পরেন টাকনোর উপর উঠায় পরেন আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না এমনকি তাকে আল্লাহ পবিত্র করবেন না এবং জাহান্নামের আগুন থেকেও আল্লাহ তাকে মুক্তি দিবেন না সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী কোন দুর্ভাগার ব্যাপারে আপনি কথা বলছেন নবীজি তখন বললেন আমি ওই দুর্ভাগার ব্যাপারে কথাগুলো বলছি যেই দুর্ভাগা টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে
এই জন্য সবাইকে বলছি প্যান্ট পরেন লুঙ্গি পরেন পায়জামা পরেন অবশ্যই টাকনোর উপরে উঠায়া পড়বেন পারবেন তো আরো জোরে বলেন ইনশাআল্লাহ কিছু যুবক ছেলেরা বলে হুজুর দেখতে যদি খ্যাত খ্যাত আর আনে স্মার্ট লাগে কে বলেছে ভাই আমরা তো হুজুর মানুষ পায়জামা টাকনোর উপরে জুব্বা এত লম্বা লম্বা পোশাক ওইটাও টাকনোর উপরে সারা দেশ বিদেশ ঘুরলাম কেউ আজ পর্যন্ত বলল না দেখতে আপনাদেরকে আনস্মার্ট লাগে বরং এই সুন্নতি পোশাকগুলো যারাই দেখেছে বলে পোশাকগুলো ইনোসেন্ট আপনাদেরকেও দেখতে ইনোসেন্ট ইনোসেন্ট লাগে মনে রাখবেন নবীর সুন্নত মেনে চলাফেরার মধ্যেই স্মার্টনেস লুকিয়ে আছে ঠিক কি না নাম্বার 7 যুব সমাজ ধ্বংসের 7 নাম্বার কারণ হলো অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করা কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ যারা ছাত্র তোমাদেরকে বলছি শুনো কলেজে বিশ্ববিদ্যালয়ে গাজা করিয়া বাকুর মেয়েদের ওন্না ধরে টানে এমন অসভ্য ছেলের সাথে তুমি বন্ধুত্ব করো না ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে ভালো ছাত্র তার সাথে বন্ধুত্ব করো ব্যবসায়ী ভাইদেরকে বলছি অসৎ ব্যবসায়ীর সাথে আপনি বন্ধুত্ব করবেন না নইলে আপনাকে অবৈধ সিন্ডিকেট শিখাবে আপনাকে সে চুরাকারবারি শিখাবে আপনাকে প্রতারণা শিখাবে সকল বয়সের মানুষদেরকে বলছি সৎ বন্ধু নির্বাচন করবেন আপনার গায়ে যদি একটা কাপড় থাকে মনে করেন এই যে আমার কাপড় আতর লাগান আতর লাগানোর পরে আতর মাখা জামাটা আপনি ওয়ার্ড্রবে আলমারিতে অথবা আলনার মধ্যে রেখে দেন দেখবেন আতরের গন্ধ অন্য কাপড়েও চলে যাবে সিগারেট খেলেন সিগারেট খাওয়ার পরে মনে করেন সিগারেটের ধোয়া কাপড়ের সাথে লাগলো এই সিগারেটের ধোয়ার গন্ধযুক্ত কাপড় যদি অন্য কাপড়ের সাথে রাখেন তাহলে দেখবেন এই দুর্গন্ধ অন্য কাপড়েও চলে যাবে এই উদাহরণ দিয়ে বুঝাতে চাইলাম ভালো মানুষের সাথে থাকলে ওই ভালো মানুষের যে সুন্দর যে গুণ ওই গুণের দ্বারা আপনিও প্রভাবিত হবেন আর খারাপ মানুষ অসৎ মানুষদের সাথে থাকলে অসৎ গুণ দ্বারা আপনি প্রভাবিত হয়ে যাবেন এই যে যুবকরা আজকে মাহফিলের আয়োজন করলো আমার বিলাল ভাই সহজাদে তার সাথে যত যুবকরা আছেন এদের সাথে থাকলে দেখবেন কোরআনের মাহফিল হুজুরদের কেনে কেমনে সুন্দর আয়োজন করা যায় এমন চিন্তা আসবে আর গাজা করি ইয়াবাকুর যুবকের সাথে চললে শুধু গাজা আর ইয়াবার চিন্তা মাথায় আসবে ঠিক কি না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন অসৎ বন্ধু যারা নির্বাচন করবে কিয়ামতের দিন তারা দুই হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করবে কোরআনুল কারিমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا আল্লাহ তাআলা বলছেন সেই দিন পাপিষ্ঠ লোকেরা দুই হাত কামড়ায় কামড়ায় আফসোস করবে হায় রে আমি যদি রাসূলের আদর্শ গ্রহণকারীদেরকে অনুসরণ করতাম রাসূলের তরিকা অনুসরণ করতাম তাহলে আজ আমি বেঁচে যেতাম তারা আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত اتخذ فلانا خليلا هاي افسوس لم اتخذ فلانا خليلا আমি যদি অমুক তমুককে অমুক সুদখোর ঘুষখোর অসভ্য বদমাশকে বন্ধু না বানাতাম তাহলে আজ তার সাথে জাহান্নামি হতাম না আফসোস করার আগে ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান ভালো হয়ে গেলে কিয়ামতে আর আফসোস করা লাগবে কষ্ট হচ্ছে আমি শেষের দিকে চলে আসতেছি নাম্বার 8 যুব সমাজ ধ্বংসের 8 নাম্বার কারণ হলো জিনা ব্যভিচার বেড়ে যাওয়া যুবক তরুণ ভাইদেরকে বলছি খবরদার বিবাহ বহির্ভূত হারাম রিলেশনের দিকে চিন্তা নিয়ে যেও না কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো হারাম রিলেশনের দিকে ধাবিত হয় না অনেক ছেলেরা আছে এই বয়সে ঘুরঘুর ঘুরঘুর করে মেয়েদের পিছনে এই বয়সটা মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করার বয়স নয় এই বয়সে পড়াশোনায় মন দাও আজান হলে নামাজে যাও যদি তোমার ক্যারিয়ার ভালো হয় চরিত্র ভালো হয় তোমার মতো ছেলে মেয়ের পিছনে ঘুরঘুর করা লাগবে না ক্যারিয়ার আর চরিত্র ভালো হলে শত শত হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুর 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 করবে ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত তোমার তুমি অসভ্য ছেলের মতো ঘুরবা না নিজেকে এমন জায়গায় নিয়ে যাবা যাতে নারায়ণগঞ্জের বাপরা তোমার কাছে এসে বলে আমার ঘরে মেয়ে আছে বাবা বিয়ে করে ফেলে বিয়ে
ঠিক কইয়া গেলে চলবে না আমার দেশে বহু জায়গায় ওয়াজ প্যান্ডেলের ভিতরে থাকে বাসায় যায় না আজকের ওয়াজ প্যান্ডেলে থাকবে না বাড়িতে যাবে বাড়িতে যাবে তো আল্লাহ কবুল করেন বলেন আমিন নয় নাম্বার যুব সমাজ ধ্বংসের কারণ মোবাইল তথ্য প্রযুক্তি আর ইন্টারনেটের অপব্যবহার এই মোবাইল হলো এখন চরিত্র ধ্বংস হওয়ার জন্য একটা যথেষ্ট উপাদান এই মোবাইল আছে বলে আর বাসায় ওয়াইফাই আছে বলে ইন্টারনেট পে যুবক তরুণ ভাইদেরকে বলছি অশ্লীল ভিডিও খারাপ সিনেমা খারাপ ভিডিও এমন কি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাও না ও আমার ভাই আপনি যে রাতের বেলা দরজা বন্ধ করে একা একা পর্নোগ্রাফি দেখেন বা খারাপ ভিডিও দেখেন আপনি হয়তো ভাবছেন এই অন্ধকার ঘরে একা রুমে নীরবে নিভৃতে আপনি কি করেন বাবা মা ভাই বোন কেউ জানে না হ্যাঁ এটা সত্যি বাবা মা ভাই বোন কেউ দেখে না কিন্তু আপনার অন্ধকার ঘরের সব যিনি দেখেন তিনি কে ওই আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নয় ওই আল্লাহকে ভয় করে যুবকদেরকে বলছি মোবাইলের ফিতনা মোবাইলের অপব্যবহার থেকে নিজের ঈমান বাঁচাও নাম্বার 10 10 এবং সর্বশেষ হলো যুব সমাজ ধ্বংসের 10 নাম্বার কারণ এটাকে রাখবো না বলবো যদি রাগ করে ফেলেন বলবো যুব সমাজের চরিত্র ধ্বংসের 10 নাম্বার গুরুত্বপূর্ণ কারণ হলো অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ ও আমার যুবক ভাইরা নারায়ণগঞ্জের ছাত্র তরুণ যুবক ভাইদেরকে বলছি আপনাদের এই বয়সে আপনাদের হাতে শোভা পায় বই খাতা কলম কুরআন হাদিস এই বয়সে নিজেদের স্বার্থে নিজেদের চেয়ারের স্বার্থে গদির স্বার্থে কিছু লোক আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করে যেই বয়সে আপনাদের হাতে শোভা পায় বই খাতা কলম সেই বয়সে সে তার ক্ষমতার জন্য আপনার হাতে তুলে দেয় লাঠি শুটা গাজা ইয়াবা AK-47 যারা আপনার তারুণ্য আর যৌবনের শক্তিকে নিজের ক্ষমতার স্বার্থে ব্যবহার করতে চায় তারা আপনার নেতা নয় সমাজের নেতা নয় এরা আপনার আর মানবতার দুশমন এদের সঙ্গ ছেড়ে দেন আপনি কার অনুসরণ করেন আপনি নামাজ নাই এক ওয়াক্ত বেটা সুযোগ পাইলে মদ খাইয়া পড়ে থাকে পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তক্ত কিয়ামতের দিন অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণকারীরা হামাগুড়ি দিয়ে আফসোস করবে ভালো করে শুনেন কান খাড়া করে শুনেন যুবক ভাইরা ওয়াজ যেন প্যান্ডেলের ভিতরে না থাকে এটা যেন মগজের ভিতরে যায় আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি সূরা ইব্রাহিম পড়বেন আল্লাহ বলছেন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء কথাটা মোল্লার না আল্লাহর আরো জুলে বলেন কার আল্লাহ বলছেন ভণ্ড অনুসারীরা তাদের ভণ্ড নেতাদেরকে কিয়ামতের দিন আটকাবে আটকায় তখন বলবে নেতাজি আপনাকে তো পেয়েছি ইন্না কুন্না লাকুম তাবান আমার সম্মানিত আলেমদেরকে আমি সাক্ষ্য রেখে বলছি ইন্না কুন্না নিশ্চয়ই আমরা লাকুম তাবান তাদের অনুসারী ছিলাম তারা যা বলেছে আমরা তাই করেছি তাদের এই অসৎ নেতৃত্ব অযোগ্য নেতৃত্বের অনুসরণের কারণে তাদের সাথে থেকে খারাপ কাজ করার কারণে আমরা জাহান্নামে এসেছি তারা তখন তাদের ভণ্ড নেতাদেরকে বলবে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই তারা বলবে আমার নেতারা দুনিয়ায় আপনাদের কথা শুনলে যখন আমরা বিপদে পড়তাম সাপোর্ট পেতাম এমনকি থানায় ধরে নিয়ে গেল ফোন এই ও শিকারে ধরছো আমার লোক নেতারা তারি ছাড়ো আছে না নাই
আপনাদের সাপোর্ট পেয়েছি কিন্তু আজ জাহান্নামে আপনাদের সাথে আমরা চলে এসেছি আপনাদের অনুসরণের কারণে আজকে আমাদেরকে বাঁচাতে পারবেন নাকি নেতারা সেদিন কর্মীদেরকে বলবে বেটা লাফাইস না আমার বক্তব্য শুন তখন নেতা তার কর্মীদেরকে জাহান্নামের মধ্যে বক্তব্য শোনাবে আমি আমার কথা বলছি না আল্লাহ কোরআনে বলছেন তখন তারা তাদেরকে বলবে শোনো শোনো আমার কর্মীরা আমাদেরকে দোষ দিয়া কোনো লাভ নাই লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম আমার আমরা তো নিজেরাই হেদায়েতের পথে ছিলাম না যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন তো তোমাদের আমরা হেদায়েতের দিকে ডাকতাম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস তারা বলবে আমার কর্মীরা লাফালাফি করো না আজকে তোমাদের অবস্থা যা আমাদের অবস্থাও তার নেতা কর্মীর অবস্থা আজকে সাওয়া সমান সমান কর্মীরা সেখানে প্রতিবাদ আরম্ভ করবেন না না মানি না আল্লাহ বলবেন এই হাসদের মাঠে কে আবার কি মানে না এই কর্মীরা গিয়ে ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে তখন অভিযোগ করবে দুইটা জুড়ে বলেন কয়টা আস্তে বলবেন না জুড়ে বলেন কয়টা তারা বলবে আল্লাহ আমাদের এই ভণ্ড নেতাগুলোর কথা শুনে আমরা দুনিয়াতে পাপ করেছি সুতরাং আপনার কাছে আমাদের এক নম্বর দাবি হলো আমরা এদের সামনে পিছনে শুধু চামচামি করেছি আল্লাহ এদের অনুসরণ করার কারণে এই অবস্থা এদেরকে আমাদের সামনে দাও নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আজকে এদের বুকের উপরে উঠে আমরা পারাবো বুকের উপরে উঠে ডিসিম ডিসিম দিব বুকের উপরে উঠে পদদলিত করে জাহান্নামে যাব যেই সকল নেতারা ভণ্ডামি করে যুবকদেরকে সামনে পিছনে রেখে চামচামি করায় ওই যুবকরাই কিন্তু ওই ভণ্ড নেতাকে কিয়ামতের দিন পায়ের তলায় রেখে পারাবে দুই নম্বর দাবি আল্লাহকে তারা বলবে রব্বানা আতিহিম ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا এদের কথা মেনে আমরা যেহেতু জাহান্নামে এসেছি ওগো আল্লাহ আজকে জাহান্নামে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন আমাদের নেতাদেরকে আমাদের ডবল করে শাস্তি দিন বলেন তো অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণ অনুকরণের পরিণতি ভালো না খারাপ উলামাদের দায়িত্ব বলে যাওয়া আমি তো আপনাকে পিটাইয়া হেদায়াতে আনতে পারবো না আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ও নবী আমি আপনাকে দারোগা বানাই নাই যে পুলিশের মতো পিটাইয়া মানুষকে হেদায়াত করবেন ওলামা মাশায়েখ আমরা নবী রাসূল গণের ওয়ারিশ আমরা আপনাদেরকে পিটাইতে পারবো না আমরা আপনাদেরকে মারতে পারবো না আমরা নবী রাসূলদের মতো আপনাদেরকে সহজ সত্য সুন্দর পথে ডাকতে পারবো বুঝলে আপনার ভালো না বুঝলে পরিণতি খারাপ ও আমার যুবক তরুণ ভাইরা যুব সমাজ তরুণ সমাজ ধ্বংসের 10টা কারণ বলেছি এই কারণগুলো আমাদের সমাজে বর্তমানে বিদ্যমান আছে না ভাই এখান থেকে বাঁচার উপায় হলো কোরআনের পথে ফিরে আসা উলামা মাশায়েখদের সহবতে থেকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা তবেই আমরা এই বেহায়াপনা এই সংকট থেকে নিজেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ পেলে করণীয় নয় আমরা যদি ভবিষ্যতে সুযোগ পাই কখনো তাহলে করণীয় নিয়ে অন্য সময় কথা বলবো ইনশাআল্লাহ